ভাই, সকলেই ভালো আছো আশা করছি। তো গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে প্রত্যেক মানুষের, আমারও হচ্ছে খুবই কষ্ট। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার বাড়িতে আজকে আমি সন্ধ্যের দিকে একটু ঠান্ডা ভোগ দেব। তো বাড়িতে যেহেতু গোপাল আছেন এবং রঘুনাথ আছেন, প্রতি বৈশাখ মানে বছর বৈশাখ মাসে আমি ঠান্ডা ভোগটা দিয়ে থাকি। তো তোমাদের বাড়িতে যদি গোপাল বা রঘুনাথ থাকেন বা অন্য অন্যান্য ঠাকুরও আছে নিশ্চয়ই, তো তোমরা প্রতি বছরই বৈশাখ মাসে একটু করে ঠান্ডা ভোগ দেবে, একটা দিন দেখে, ভালো দিন দেখে। তাতে সংসারে শান্তি অনেকটাই ভালো হবে এবং সুখ শান্তি ফিরে আসবে। আর আমি আজকে সন্ধ্যের দিকে কী করছি এবং কী কীভাবে আমি ঠান্ডা ভোগটা দিচ্ছি, নিয়মগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্লিজ তোমরা দেখতে থাকো। টাটা। এখানে দেখো আমার ফলগুলো সবগুলি ধোয়া হয়ে গেছে, পাঁচ রকমের ফল আছে। তোমরা এক্সট্রা আরও অনেক ফল দিতে পারো, কিন্তু পাঁচ রকমের ফলটা দিতেই হবে, এটা নিয়ম। আর কলাইটাকে সকালে একটু স্নান করে তোমরা কলাইটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে এবং হাত বাছা একটু বেছে নেবে, যাতে ভাঙা টাঙা না থাকে এবং কোনো কাঠি না থাকে। একটু সুন্দর করে বেছে নিয়ে তারপর ভালো করে ছেঁকে নেবে বিকালের দিকে, এবং সব ফলগুলো ভালোভাবে কেটে নেবে এবং জল দিয়ে ছেঁকে নেবে কলাইটা। কলাইটাই মেন আর কি ঠান্ডা ভোগের নিয়ম এটা। তো এইভাবে গোপালকে তোমরা ঠান্ডা ভোগ দাও বাড়িতে, আশা করছি খুব ভালো হবে। দেখো আমার মোটামুটি সব রেডি এবং আমি এবার ঠান্ডা ভোগটা দেওয়ার জন্য ঈশ্বরকে নিবেদন করব এবং গোপালকেও দেব। প্লিজ তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে, কমেন্টে জানাবে। টাটা।